আমি পুলিশ যখন প্রথম সর্বদলীয় মিটিং করে তখন খুব পরিষ্কারভাবে বলেছিলাম পরবর্তীকালে যখন আরও মিটিং করে তখনও বলেছিলাম এবং অবজারভারকে নিয়ে যে মিটিং হয় যে এই উনিশ তারিখে যে মিটিংটা হয় সেখানেও আমি বলেছিলাম যে আমি পুলিশকে বলে আরওকে বলে যখন কোনো কাজ না হয় অবজারভারকে লিখিতভাবে জানিয়েছিলাম কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে ক্রিমিনালরা ছাড়া আছে তাদের ধরার জন্যে বা যে গুলি বোমা ক্রিমিনালদের হাতে আছে সেগুলো উদ্ধার করার জন্যে তাহলে ভোট কি করে অবাধ সম্ভব ফলে তারা যা খুশি এটা করতে পারছে তাহলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ পুলিশ কেন্দ্রীয় বাহিনী এরা কি করলো এগুলো শুধু মুখে তারা বলছে কাজ কিছু করছেন না পোলিং এজেন্টকে যদি গুলি করে মেরে ফেলা হয় আমার যিনি এজেন্ট ছিলেন পালিয়ে বসে আছেন সকালে ছিলেন আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে চেক করলাম কিন্তু এখন নেই তিনি আমাকে ফোন করেছিলেন যে আমাদেরকে মেরে বের করে দিয়েছে আমরা যেতে পারছি না তিনি বলছেন যে ভোটারকেও ভোট দিতে আসলেও অন্য পার্টিকে ভোট দেবে এরকম দেখলে মারধর করছে শুধু একটা নির্দিষ্ট দলকে ভোট দিব বললে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে এবং এখানে বুথের সামনেও এটা করা হচ্ছে পুলিশের সামনেই তাহলে তার মানে নির্বাচন কমিশন ফেলিওর বলতে গেলে এইটা সে ব্যাপারে কোনোরকম সন্দেহ নয় তবে তারা এটা করতে পারছেন এরকম নয় তারা ইচ্ছাকৃতভাবে করছে বলে আমার ধারণা